উপকমিটির তালিকা দেখে অবাক হয়েছেন প্রধানমন্ত্রী মাথায় হাত দিয়ে বললেন কিভাবে এত জামাত বিএনপি আওয়ামী লীগে ঢুকলো উপকমিটি বন্ধ করতে দলের সাধারণ সম্পাদককে বললেন আরো যাচাই করে তারপর উপকমিটি চূড়ান্ত করতে হবে আওয়ামী লীগ তার সাংগঠনিক কাজের সুবিধার জন্য বিভিন্ন সম্পাদকের অধীনে উপকমিটি গঠন করে এই উপকমিটি গুলোর সদস্যরা সহ হিসেবে দায়িত্ব পালন করেন এবার যে উপকমিটি গঠন করার প্রস্তাব করা হয়েছিল তা ছিল বিএনপি জামাতের অনুপ্রবেশকারী দিয়ে ভরপুর এ নিয়ে দলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় দলের কয়েকজন ত্যাগী কর্মী প্রধানমন্ত্রী এবং দলের সভাপতির কাছে উপকমিটিতে সহ সম্পাদক মনোনয়ন নিয়ে অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ আনেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী দপ্তর সম্পাদকের কাছে উপকমিটির তালিকা চেয়ে পাঠান তালিকার নামগুলো সম্পর্কে প্রধানমন্ত্রী নিজে তদন্তের নির্দেশ দেন তদন্ত রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে এলে তিনি নিজেই অবাক হয়ে যান আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে উপকমিটিতে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের একটি বিরাট অংশই জামাত বিএনপি থেকে অনুপ্রবেশকারী উদাহরণ হিসেবে বলা যায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগে আহমেদ হোসেনের উপকমিটির সহ সম্পাদক মনোনয়ন পান রাজবাড়ী ছাত্রদলের সাবেক নেতা মাহমুদুর আসাদ রয়েল একই উপকমিটিতে স্থান পেয়েছেন ইতালি বিএনপির নেতা আমানুল্লাহ আমান রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর উপকমিটিতে সহ সম্পাদক সেলিম রেজা সুই পাবনা জেলা ছাত্রদলের নেতা ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিদুল হাসান চৌধুরী নওফেলের উপকমিটির সহ সম্পাদক এম মিজানুর রহমান ঢাকা কলেজের ছাত্রদল নেতা দপ্তর উপকমিটির সহ সম্পাদক মনোনীত অ্যাডভোকেট ফয়সাল আহমেদ রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা একই কমিটিতে আছেন কে এম কবির হোসেন যিনি ঢাকা কলেজের ক্যাডার ছিলেন সাংস্কৃতিক বিষয়ক উপকমিটিতে সহ হিসেবে প্রস্তাব করা হয়েছিল ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক এবং জাসাসের কেন্দ্রীয় নেতা সঙ্গীতশিল্পী এস ডি রুবেলের নাম এই তালিকায় অনেক ত্যাগী এবং পরীক্ষিত কর্মীদের নাম নেই আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে এই তালিকা দেখে বিরক্ত প্রধানমন্ত্রী অনতি বিলম্বে যাচাই বাছাই করে নতুন করে উপকমিটি গঠনের জন্য দলের সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছেন গত কয়েক বছর ধরেই আওয়ামী লীগের জামাত বিএনপির অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে বলে অভিযোগ রয়েছে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী এসব অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান গ্রহণ করেন সদস্য নবায়নের সময়ও অনেক জামাত বিএনপি চিহ্নিত হয়েছিল প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আর লেটেস্ট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদাই ট্রু বাংলা টিভির সঙ্গেই থাকুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ